धन्यवाद मौलाना एजामुल हक साहेब के तिनी जे प्रकल्प दिए शुरू करे छे तो आकाशेर अवस्थार जन्य प्राकृतिक दुर्योगेर जन्य आमादेर समय सूचीटा खूब काटछाट करते हयेछे आमरा दुखित जोश केमन आसतेछे तखनई किन्तु ताके তার ইয়ে হাতে ধরে দেওয়া হচ্ছে সমাপ্তির চিঠি তার হাতে ধরে দেওয়া হচ্ছে আপনারা জীবনী এই এই মাদ্রাসায় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিন দিন একটানা শুনেছেন তাহলে যতই শুনবেন ততই কিন্তু মধুর লাগবে তো আমি আমার বক্তাদের কাছে অনুরোধ রাখবো সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইনসানিয়াত কিভাবে বর্তমান যে ইনসানিয়াতের যে ঘাটতি মানবতার যে ঘাটতি যে আমার রাসূল শুধু রাসূলে নাই সমগ্র বিশ্বের ডাক্তারের ডাক্তার বিজ্ঞানের বৈজ্ঞানিক যার তুলনা নেই যার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যদি বিশ্লেষণ করা যায় যার এক জাররা পরিমাণ একজন বক্তা সারা রাত যদি বক্তব্য দেয় তো শেষ করা যায় না তো আসুন আমরা ঈমান ও আকীদার মাধ্যমে আজকের যুব সমাজ বিভ্রান্তিমূলক হয়ে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়ার পরে নানা রকমের ইউটিউব সার্চ করে আশারিয়া গাবারিয়া মালামাতারিয়া বাটালাবু চক্রাবু ইয়াজিদি দেওবন্দি তাবলিগি ওয়াহাবি নাস্তিকি সালাফি লামজাহামি এদের নানা রকমের পথ আকিদায় এই মোবাইলটাই সর্বনাশের পথ করে বেছে দিয়ে দিয়েছেন আগে নবি তারপরে আল্লাহ কাকে চান আগে আল্লাহকে না নবীকে বলুন তো নবীকে আগে নবি যার নবি আছে তিনি নবী আল্লাহ রাসূল আল্লাহ যার নবি আছে তার হচ্ছে আল্লাহ যার নবী নেই তার আল্লাহ নেই যার প্রেম নবীর প্রেম নাই তার নামাজ রোজা হজ যাকাত কিছু কাজে আসবে না তাই ফিরা মানে মিল্লাতে ইসলাম ঈমান ও আকীদাকে মজবুত করতে গেলে জশনে জরুজে সামিল হতে হবে মৌলানা সাহেব যাওয়ার চেষ্টা করেছেন সংক্ষিপ্ত হবে তার খুবই বক্তব্য রেখেছেন কিন্তু তারপরও যুব সমাজের কাছে আমি ইয়া করব আমরা আহলে সুন্নাতুল জামাতের এটা একটা মার্কাজ করে তুলতে চাই এখান থেকে মানুষ ঈমান আকীদা নিয়ে চলতে চাই কোরআন হাদিসে আজকে ইউটিউব সার্চ করার পরে একজন আলিমকে বলছে এটা ভুল সেটা ভুল কালকে একখানে গেলাম একজন বলতেছে কি যে হ্যাঁ জলুস করা যাবে না আরে বেটা সুরা ফাতিহা পড়ে শোনা দেখি তোর ফাতিহা তুই পড়তে পারিস নাকি আগে সুরা ফাতিহা পড়ে দেখ কোরআন পড়তে জানি না এলেম নাই তালাবুল ইলম ফরিদাতু আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা যিনি এলেম শিক্ষা করা হচ্ছে ফার্স্ট আগে বিদ্যা বিদ্যা নেই আর মোবাইল সার্চ করার পরে বলছে এটা চলবে না ওটা চলবে না যাদের অর্ধেক বয়স মাদ্রাসায় চলে গেছে যাদের অর্ধেক বয়স মাদ্রাসায় চলে গেছে তারা বলতেছে আমরা এখন কিছুই জানি না একজন আলেম বলছে আমি এখনো কিছুই জানি না যদি বলা যায় ওই ব্যক্তিকে বেটা তুই তো নানা রকম ফকর ফকর করিস তো বল তো আলিম এই আলিমটা শুরু করেছে কোরআন শরীফের আলিমের মানে কি একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে শিক্ষে দেওয়া যায় কিন্তু মহব্বত দেওয়া যায় না আলিফুল ফত এই উলফত নেই আর সে নবী পাবে তাই বিরাদ আলিমিল্লাহ ইসলাম সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা আমাদের যিনি প্রধান অতিথি ভাবছিলাম তিনি সর্বশেষ বক্তব্য দিবে যাই হোক আপনি আপনার বক্তব্য দিবেন ইনশাআল্লাহ তো সেই ওনাকে বক্তব্য যিনি দিবেন এবারে জলপাইগুড়ি দিন বাজার মসজিদের খতিব আল্লামা হযরত মাওলানা সাদ্দাম হোসেন রেজুই সাহেব।